টঙ্গি গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় গরিব ও অসহায় নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। টঙ্গি বাজারের পশ্চিম পাশে আশরাফ টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের মাঠে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ আমার উদ্দিন সরকারের সভাপতিত্বে এবং টঙ্গি পূর্ব থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আমান উদ্দিন সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছে। গরিব ও অসহায় নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী, মাস্ক ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ কায়ুম সরকার, আবুল কালাম আজাদ মালম, ইকবাল মাস্টার, যুবলীগ নেতা রাজু সাহা, রবিউল ইসলাম রবি, টঙ্গি পূর্ব থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সোহেল রানা, হাজি মোহাম্মদ শাহ আলম, আসাদুজ্জামান আসিফ, ওমর ফারুক মিলন, কে এম পলাশ মাহমুদ, আরিফুর রহমান পলাশ, এনায়তুল্লাহ, হুমায়ুন কবির রুবেল, আমির হামজা, মনির হোসেন সাগর, আবদুল্লাহ আল মামুন, মুন কিবরিয়া, পশ্চিম থানা যুবলীগের নেতা আক্তার হোসেন সরকার, পূবাল থানা যুবলীগ নেতা শাহিনুল ইসলাম শাহিন, আশরাফুল ইসলাম, নজরুল ইসলাম খান, ছাত্রলীগ নেতা শেখ মোহাম্মদ সাজিদ। কামরুল আহসান রাসেল সরকার বলেন, যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নির্দেশে করোনা ভাইরাস শুরু থেকেই যুবলীগের নেতাকর্মীরা অসহায় নিম্ন আয়ের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। তাদেরকে আমরা বিভিন্ন খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করে আমাদের এই সহযোগিতা অব্যাহত রয়েছে। এছাড়াও যুবলীগ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে যে কোনো কর্মসূচি দেওয়া হয় সেই কর্মসূচি আমরা যথাযথভাবে পালন করে আসছি। সারা দেশে যুবলীগের নেতাকর্মীরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। এরই ধারাবাহিকতায় গাজীপুরের মহানগরীর প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এছাড়াও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মহানগরীর বিভিন্ন নিম্ন আয়ের মানুষের মাঝে আমাদের যুবলীগের নেতাকর্মীরা তাদের ঈদ সামগ্রী উপহার দিয়ে যাচ্ছেন। এই উপহার সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। স্বাভাবিকভাবে দূরত্ব বজায় রেখে, সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা আস্তে আস্তে সামাজিক কর্মকাণ্ড শুরু করেছি। এই লকডাউনের কারণে আমাদের বাহ্যিক লোকজন যেভাবে হঠাৎ করে ঘরমুখী থাকার কারণে যেই সাময়িক অসুবিধার মধ্যে পড়েছিল তার ধারাবাহিকতায় আমাদের কেন্দ্রীয় যুবলীগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ফজলে শামস পরশ এবং আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক যারা মাইনুল হোসেন খান নিখিল ভাইয়ের নির্দেশনায় গাজীপুরের প্রত্যন্ত অঞ্চলের আপামর জনগণের মাঝে উপহার সামগ্রী হিসাবে খাদ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমাদের প্রিয় নেতা গাজীপুরের মাটি ও মানুষের প্রিয় নেতা শহীদ আহসানুল্লাহ মাস্টারের পবিত্র রক্তের উত্তরাধিকার যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব জাহিদ আহসান রাসেলের প্রত্যক্ষ অনুপ্রেরণায় আমরা প্রতিটি ওয়ার্ডে এই ত্রাণ কর্মসূচি এবং মাসব্যাপী যে বিক্ষোভ রোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে যুবলীগের পক্ষ থেকে এদের নয়নের মণি আমাদের প্রিয় নেতা জনাব কামরুল আহসান সরকার রাসেল অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন, থানা যুবলীগের অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দের অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমরা তাদেরকে সময় স্বল্পতার কারণে কথা বলার সুযোগ করতে না করে না দেওয়ার জন্য প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যেহেতু সময় স্বল্প, আমার দের নেত্রার আরো কয়েকটি প্রোগ্রাম থাকার কারণে আমরা এই আলোচনা সভাটিকে দীর্ঘায়িত না করে আমরা শর্ট করে নিয়ে এসেছি। যাই হোক, আপনারা দীর্ঘক্ষণ এই বৈরী আবহাওয়ার মধ্যে অপেক্ষা করেছেন, তাই সবার কাছে বিনীত অনুরোধ রেখে এ পর্যায়ে মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে আপনারা সবাই অপেক্ষা করছেন, বক্তব্য রাখছেন গাজীপুর মহানগর যুবলীগের বিপ্লবী আহ্বায়ক।
লক্ষ যুবকের নয়নের বনি। প্রিয় বন্ধু জনাব কামরুল আহসান সরকার এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন, বক্তব্য রাখছেন কামরুল আহসান সরকার রাখছেন। আমার প্রিয় বন্ধু, যার সাথে একসাথে ছাত্র রাজনীতি করেছি, আজকে যুবলীগের রাজনীতিও একসাথে করছি, একসঙ্গে পথ চলছি। টঙ্গি থানা ছাত্র লীগের সাবেক সফল সভাপতি, আজকে গাজীপুর মহানগর আওয়ামী যুব লীগের যিনি প্রভাবশালী সদস্য আল্লাহ জামানউদ্দিন সরকার, তার উদ্যোগে আজকে এই খাদ্য সামগ্রী বিতরণ, উপহার বিতরণ, বিতরণ, রোপণ এবং মাছ বিতরণ এই কর্মসূচি কর্মসূচিতে ইতিমধ্যে বক্তব্য রেখেছেন। আপনাদের সকলের প্রিয় মানুষ, গাজীপুর মহানগর যুব লীগের প্রভাবশালী সদস্য আল্লাহ জামানউদ্দিন সরকার আমাদের মাঝে উপস্থিত আছেন। মহানগর যুব লীগের আরেক প্রভাবশালী সদস্য আলাদ কাইম সরকার উপস্থিত আছেন। মহানগর যুব লীগের প্রভাবশালী সদস্য আবুল কালাম আজাদ মালম, মহানগর যুব লীগের প্রভাবশালী সদস্য জনাব ইকবাল হোসেন মাস্টার, আমাদের এরপরে এই আমাদের এই ওয়ার্ডের 57 নম্বর ওয়ার্ডের যুব লীগের সাবেক কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক শাহ আলম ভাই, আমাদের এ কে এম পলাশ, আমাদের কাজল এনায়েতুল্লাহ কাজল, আমাদের মোবাইল থানার আশরাফুল ইসলাম, আমাদের আক্তার সরকার পশ্চিম থানা, আমাদের মন, আরো অনেক আমাদের নেতৃবৃন্দ, আমাদের প্রিয় গণমাধ্যমের ভাইয়েরা, সংবাদপত্র এবং ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার ভাইয়েরা উপস্থিত সমবেত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমরা আজকে এখানে যে উদ্যোগটি গ্রহণ করে এখানে উপস্থিত হয়েছি, আপনারা সকলে জানেন যে আজকে দেশ সহ সারা বিশ্ব এই কোভিড-19 প্রাদুর্ভাবে বিপর্যস্ত, ঠিক সেই মুহূর্তে আমরা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সকল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে যেদিন থেকে বাংলাদেশে প্রথম এই করোনার প্রাদুর্ভাব শুরু হয়েছিল, ঠিক সেদিন থেকে আমরা আমাদের এই কর্মকাণ্ডগুলো আমরা শুরু করেছিলাম। আমরা মানুষের মাঝে, কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছিলাম, যার ইতিমধ্যে মহান জাতীয় সংসদে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সকল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যে স্বীকৃতি আমাদেরকে দিয়েছেন। বাংলাদেশ আওয়ামী যুব লীগ 42 লক্ষ মানুষের কাছে খাদ্য সহায়তা, খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে, যাকে সকলের কাছে সমাপ্তিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যে প্রশংসা করেছেন বাংলাদেশ আওয়ামী যুব লীগের, এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এবং সেই ধারাবাহিকতা রক্ষায় আজকে আবারও আমরা এই টঙ্গি মাটিতে, এই ঐতিহাসিক টঙ্গি মাটিতে আমরা আবারও আজকে এই মধ্যবিত্ত যারা শ্রেণী, যারা আজকে মানুষের কাছে হাত পাততে পারে না, মানুষের কাছে যেতে পারে না, সেই ধরনের মানুষদেরকে আমরা এখানে একত্রিত করেছি তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়ার জন্য। আমরা মনে করি যারা এখানে উপস্থিত হয়েছেন এখানে লজ্জার কিছু নেই, আপনারা এই খাদ্য সামগ্রী গ্রহণ করার জন্য লজ্জা পাবেন না, আমরা আপনাদের পাশে আছি। আপনাদের যদি কোনো কারো সমস্যা থাকে, আপনারা আমাদের এখানে আমানউদ্দিন সরকার, কায়ুম সরকার, ইকবাল মাস্টার, আমাদের মালম ভাই সহ আরও অনেক নেতৃবৃন্দ, টঙ্গি থানার যুব লীগের অনেক নেতৃবৃন্দ রয়েছেন, আমাদের নির্জন সরকার সহ অনেক মানবতার বন্ধু এখানে রয়েছেন, আপনারা আমাদের ফোন নাম্বারগুলো সংগ্রহ করে নিয়ে যাবেন যদি কারো কোনো প্রকার কোনো সমস্যা থাকে। ইনশাআল্লাহ মহানগর যুব লীগের পক্ষ থেকে আমরা বলতে চাই, আমরা আগামী দিনেও আপনাদের পাশে থাকব। বাংলাদেশ আওয়ামী যুব লীগের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে সাহস পরশ ভাইয়ের নির্দেশে, সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিল ভাইয়ের নির্দেশে আমরা আপনাদের পাশে থাকব। আমরা যতদিন পর্যন্ত করোনাকাল চলবে
এই দুর্যোগ যতদিন পর্যন্ত থাকবে, এই মহামারী যতদিন পর্যন্ত থাকবে, ততদিন পর্যন্ত আমরা আপনাদের পাশে থেকে আপনাদের সহায়তা প্রদান করে যাবো ইনশাল্লাহ। আমি কথা জিজ্ঞাসা করতে চাই, আজান হয়েছে, আমি শুধু আপনাদের কাছে বলবো এই করোনার সময়ে যে নির্দেশনা আমাদের জন্য দেওয়া হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে নির্দেশনা দিয়েছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করবো সেগুলো মেনে চলার জন্য। আমরা যেন স্বাস্থ্যবিধি মেনে চলি, আমরা যেন সামাজিক দূরত্বটা বজায় রাখি, আমরা যেন মাস্ক যেন আমরা ব্যবহার করি, আমরা যেন হাত বারবার সাবান পানি দিয়ে ধৌত করি। এই যে নির্দেশনাগুলো, এই নির্দেশনা যদি আমরা মেনে চলি, তাহলে আল্লাহ উপর ভরসা রেখে বলতে পারি যে আমাদের এই করোনার প্রাদুর্ভাব বেশিদিন থাকবে না, এই প্রাদুর্ভাব কেটে যাবে ইনশাআল্লাহ। সুতরাং আমি সহমত সকলের কাছে অনুরোধ করি যে এই করোনার প্রাদুর্ভাব থেকে মুক্তি পাওয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে পরামর্শ এবং মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা, স্বাস্থ্যবিধি মেনে চলা, এগুলো আমরা যেন মেনে চলি, এই অনুরোধ আপনাদের কাছে রাখবো। এবং আপনাদের কাছে এটুকু বলবো যে এই করোনার প্রাদুর্ভাব থাকবে না একদিন, কিন্তু আপনারা এই সাধারণ মানুষ নিশ্চয়ই আপনারা মানুষ চিনতে ভুল করেন নাই, আপনারা নিশ্চয়ই আপনাদের সঠিক নেতা নির্বাচন করেছিলেন বলেই আজকে এই করোনার মধ্যেও আপনারা আপনাদের আস্থা আপনাদের বিশ্বাসের যে জায়গাটা শেখ হাসিনা, বাংলাদেশের সকল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সহযোগিতা, তার কর্মী বাহিনীর বিশাল কর্মী বাহিনীর সহযোগিতা আপনারা পেয়েছেন। যদি আপনারা নেতা নির্বাচন করতে ভুল করতেন, তাহলে নিশ্চয়ই এই সহযোগিতা আপনারা পেতেন না। কেন বললাম এই কথাটা, কারণ এত বড় একটা মহামারী চললো, 5 মাসের অধিক সময় আজকে বাংলাদেশে সেই মহামারী চলমান, কিন্তু কোথায় আমাদের সেই বিএনপির ভাইরা? আজকে নির্বাচন এলে, ভোট এলে, ভোটের জন্য ঝাঁপিয়ে পড়ে, কিন্তু মানুষের দুঃখের সময় মানুষের পাশে এসে তারা দাঁড়ায় না। আমি সমালোচনা করতে চাই নাই, তারপরও বলতে চাই যে আপনাদেরকে আজকে এগুলো মনে রাখতে হবে, কারা প্রকৃত জনগণের বন্ধু। শুধু ভোটের বেলায় নয়, জনগণের সুখে দুঃখে যারা মানুষের পাশে থাকে তারাই মানুষের প্রকৃত বন্ধু। সেই প্রকৃত বন্ধুদেরকে আপনারাও ছায়া দেবেন, তাদেরকেও লালন পালন করবেন, যেন আগামী দিনে আগামী ভবিষ্যতে আপনাদের জন্য একটি সুন্দর বাংলাদেশ এই মানুষরাই, এই বঙ্গবন্ধু সোনার বাংলার বঙ্গবন্ধু সোনার ছেলেরাই আপনাদের উপহার দিতে পারে। সেই জন্য এই কথা আপনাদের কাছে রেখে আমি আমার কথা দীর্ঘায়িত না করে পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রী সকল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই, ওনার জন্য দোয়া করবেন, উনি যেন নেখায়াত লাভ করেন, আল্লাহর পরিচিত জন্য ওনাকে নেখায়াত দান করেন, এবং ওনার নেতৃত্বে আমাদের এই এলাকার কৃতি সন্তান, যার নেতৃত্বে গাজীপুর ঐক্যবদ্ধ, শহীদ আসাল্লাম আস্তারের সুযোগ্য সন্তান, আমাদের প্রিয় ভাই আল্লাহ জাহিদ আসান রাসেল ভাই, মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী, ওনার নেতৃত্বে যেন আমরা এই গাজীপুরের মানুষের পাশে সুখী দুঃখে সবসময় থাকতে পারি, সেই দোয়া আপনাদের জন্য আপনাদের কাছে চাই। আমাদের মাননীয় যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে সাউস পরস ভাই এবং সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিল ভাইয়ের জন্য দোয়া চাই। ওনারা যেভাবে এই করোনার কালীন সময়ে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, আমরা বলি জন্য ওনাদেরকে নেখায়াত দান করেন, এই অনুরোধ আপনাদের কাছে রেখে সকলের জন্য দোয়ার দরখাস্ত রেখে, আমাদের সকল নেতৃবৃন্দের জন্য দোয়ার দরখাস্ত রেখে আমি আমার কথা আর দীর্ঘায়িত না করে আমার কথা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ।